খেলব হোলি রং দেব না তাই কখনো হয়, খেলব হোলি রং দেব না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো এসো গো, এসো এসো বাইরে এসো ভয় পেও না গো। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। লালে লালে আবির লালে আকাশ হলো লাল, ওই বৃন্দাবনে হোলি খেলে নন্দের দোলাল। ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের সামনে হাজির হলাম অনেক 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 দিন পরে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার পরীক্ষা ছিল, তোমাদের আগেই আমি সব বলে দিয়েছি। আজকে হোলি, তাই তোমাদের সাথে হোলির ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবো। একটা স্পেশাল ডে, গোবিন্দর দিন, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে হোলির দিন। আজকে হোলি খেলছি আড়াপাড়াতে। আজ আমার বাড়িতে হোলি খেলছি না, আজকে হোলি খেলছি আমার বাবার বাড়িতে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আড়াপাড়া পুরনো জমিদার বাড়ির মন্দিরটা। আজকে এই জমিদার বাড়ির শিব মন্দিরে হোলির আয়োজন করা হয়েছে। রাধা গোবিন্দকে আজকে তার আসন থেকে বাইরে বের করে রাধা গোবিন্দকে দোলনায় বসিয়ে সবাই তাকে রাঙিয়ে দিয়েছে। এখানে মা দেখো হোলি দিচ্ছে, আবির দিচ্ছে রাধা গোবিন্দর পায়ে। রাধা গোবিন্দর পায়ে আজকে আমরা রাঙিয়ে দেব, যাতে আমাদের জীবনটা রাঙিয়ে দেয় রাধা গোবিন্দ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য অনেক 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 উৎসাহিত করে। তোমাদের আগে আমি একটা ভিডিও একটা ছবি পাঠিয়ে থ্যাংক ইউ জানিয়েছি, কারণ আমার 200 পরিবার আমার চ্যানেলে হয়ে গেছে। আমার চ্যানেলে 200টা পরিবার আছে, 217টা এখন আছে। যখন 200টা হয়েছিল তখন আমি তোমাদের আমি জানিয়ে দিয়েছি, তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলেই আমি অনেক ভরসা পাবো। তোমাদের নিয়েই আমার পরিবার। এই যে এইখানে মা হোলি আবির দিচ্ছে, সৌমিককে মা আবির দিবে। সৌমিক দিদার সাথে আজকে হোলি খেললো। হ্যাপি হোলি সবাইকে, তোমরা তোমাদের সবাইকে অনেক 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 দোলের দোল পূর্ণিমার শুভেচ্ছা। এইখানে দোল পূর্ণিমা উপলক্ষে মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়েছে আমাদের বাসার পাশে। সেইখানে মহাপ্রভুর ভোগারতি হচ্ছে, আর এইখানে কিছু ভক্তকে সেবা করানোর জন্য আয়োজন করা হয়েছে। দেখো তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করলাম দোল পূর্ণিমায়। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ।